মুখি এতক্ষণ তোমার নাচে সন্তুষ্ট হইয়া তোমারে আমার 101তম বিবি বানাইলাম। যাও বাসর বড় অপেক্ষা করো, দুমাইয়া বংশ বিস্তার হবে। হুজুর, বাংলাদেশে আইসা তো সেলিব্রিটি হয়ে গেলাম, আমগো কাছে তো কাঁচা বাদাম হিরো আলম ফেল। হ্যাঁ, নেটে ঢুকলেই খালি আমগো ছবি। কও কি, তাইলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার। কিরে রাত সবাই তো ফাঁকা ফাঁকা লাগতেছে কে? সেনাপতি কো, ও R15 কিনতে গেছে, লগে একটা গোপ্রো ক্যামেরাও, ও ব্লগিং শুরু করবো। আর মন্ত্রী কো? মন্ত্রী তো বিয়া করতে গেছে, কাপল ব্লগ শুরু করবো। পরে বুই দেবে নি বিয়া করতে কইও, আর নামের আগে প্রিন্স লাগাইতে কইও, ভালো মার্কেট পাইবো। আমার রাসেল কাকু পার, মামু পার, জ্যাঠা পার, বুপু পার, খালু পার, সব আমার চোখের সামনে খুন হয়ে গেল। কোনো মতে জান্ডা নিয়ে পলি আইসি, লেজের মধ্যে এরা বাদিও খাইছি। দেখেন না লেজটা হুল্লা গেছে? এত বড় আস্পর্ধা আমার রাসেল ভাইপারদের হত্যা করে, ওরে আমি শুলে চড়াবো। এটা তো শুলে আঁটবো না, এটা তো ছোটখাটো জীব জন্তু না, আস্তা মানুষ। সামান্য মানুষ দেয় ভয় পাইলি? ওই যা, ওরে কামড়দের 150 গ্রাম বিষ ডাইলা দিয়ে আয়, বাপের জন্মে যাতে সুজা না হারাইতে পারে। ওরা তো একজন না, পুরা বাংলাদেশের মানুষ হেপা গেছে। আমরা তো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। গলিতে গলিতে আমাকে পোস্টার লাগানো, ধরতে পারলেই 1.5 লাখ টাকা পুরস্কার। হুজুর, এই মাত্র খবর পাইলাম, মন্ত্রী সাহেব বিয়ার আসরে বৌসুদ্ধা খুন হয়েছে, আর সেনাপতি R15 সহ আটক হয়েছে। মৃত্যুর হারও বাইরে গেছে, বাংলাদেশের 1.5 বছরের বাচ্চাও হলো আমাকে চিনে, মানুষের সামনে পড়লেই খেল খতম। কি এলাকায় নতুন নাকি? আসো পরিচিত হই, আমি ধরা সাপ, মানুষ আমার তেমন কিছু পায় না, খুব নিশ্চিন্তে জীবন কাটাইতেছি। যাই, খিদা লাগছে, একটা ব্যাং ধরি গে। কিরে ও কি কয়ে গেল? হুজুর, ধরা সাপরে কেউ মারতে চায় না, অবলা প্রাণী তো, মাফ করে দে। ওই বুদ্ধি একটা পাইছি, পয়সা থাকতে হইলে ধরা সাপ হইতে। মানে? মানে কিছুই না, আমাকে প্লাস্টিক সার্জারি করতে হইব। যাও, এরা তো খরম মিস্ত্রি ডাইকে নিয়ে আসো। বুদ্ধি থাকলে সাহস লাগে না, এই যে দেহ এগুলা কি? জঙ্গলে যাইয়ে একটা ধুরা সাপ বের করে রং চং করে রাসেলস ভাইপার বানিয়ে দিই, বাস ডুপ্লিকেট রাসেলস ভাইপার জমা দিয়ে ঠিক আছে ভাই, এবার রং করেন। হ্যাঁ, আগে ভালো করে মুছ ছালো, ময়লা টয়লা থাকতে পারে, ভালো করে।
একটা গসো বিসমিল্লাহ আরে ভাই মিটার দিয়ে অন্য কালার পয়সা থাকতে হইলে আমাকে প্লাস্টিক সার্জারি করতে হইব যাও এটা তো খরম মিস্ত্রি ডেকে নিয়ে তুমি ভালো রং তামাশা করতে পারো এখন আমি একটু রং করে ধুরে সাপ পানিয়ে দেবো টাটা গুড বাই গয়া।